ড্রাইভিং লাইসেন্স একদম কিছু নতুন আপডেট আপনাদেরকে দিতেছি। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, বলতেছে আমাকে যে ভাই আমরা ফিঙ্গার দিতে পারতেছি না, আমাদের বিআরটি থেকে ফিঙ্গার নিতেছে না। অনেকেই জানে যে একদিনের মধ্যে ফিঙ্গার দিতে হয়, এটা কিন্তু অনেকে জেনে গিয়েছে ইতিমধ্যে। কেন আপনারা ফিঙ্গার দিতে পারতেছেন না, আপনাদেরকে কেন ঘুরাচ্ছে, বা আপনাদের কি কি ভুলটা এখানে জানার বিষয় আছে? সেই সাথে অনেকে আছে বিদেশ থাকেন, যারা বিভিন্ন দেশে থাকেন, আমাকে অনেকেই প্রশ্ন করেন, বা আমি অনেক কমেন্টসে দেখলাম যে আমাদের কাছে যে ড্রাইভিং লাইসেন্স আছে বা ইন্টারন্যাশনাল যে লাইসেন্সটা আছে, অনেকে সৌদি থেকে করেছে, বা অনেকে কাতার বা দুবাই বা যেখানেই হোক বিদেশি লাইসেন্স আছে, তারা কি আসলে বাংলাদেশে এসে কি ওই লাইসেন্স দেখে কি গাড়িটা চালাতে পারবেন কিনা, বা আপনাকে সেজন্য কি করতে হবে, এবং 2023 সালে ড্রাইভিং লাইসেন্স করার প্রসেসিংটা কি? তো এর মধ্যে কিন্তু আমি কয়েকটা ভিডিও করেছি, এর মধ্যে কিছু কিছু কথা আমি উল্লেখ করে দিয়েছি। কিন্তু আজকের এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে ফিঙ্গার নিতেছে না কেন, এটা শেয়ার করব। সেই সাথে যেই তথ্যগুলো বললাম সবগুলো বিষয় নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো কন্টিনিউ করুন, তাহলে ইনশাল্লাহ সবকিছু জেনে যাবেন। আর আপনারা অনেকেই ভিডিও পুরোটা না দেখে তারপরে ফোন করেন বা প্রশ্ন করেন যে ভাই এটা কি সেটা কি, ভাই আপনি যদি একটা স্টেপ মিস করেন তাহলে তো আপনি জিনিসটা বুঝতে পারবেন না। তো সেজন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আর একটা বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি কোনো তথ্য জানতে চান, আমার ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেকগুলো ভিডিও করা আছে, সেইখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন, ইনশাল্লাহ সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন। আর এটার জন্য কল করবেন না, কারণ হাজার হাজার কল আসে, এত কল ধরতে পারি না। ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি কিছু জানতে চান ওই ভিডিওগুলো দেখবেন। তো আমরা সরাসরি মূল টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গার কেন নেওয়া হচ্ছে না, মানে যারা ফিঙ্গার দিতে পারতেছেন না, অনেকেই দিয়েছেন অনেকে দিতে পারেন না, এটা মূল কারণটা কি? আচ্ছা, আপনারা একটু বোঝায় ভুল আছে, আপনারা এটা অনেকেই হয়তো বুঝতে পারেন নাই। বর্তমানে 2023 সালে যারা ড্রাইভিং লাইসেন্স করতে দিয়েছেন সেই অনুযায়ী নিয়ম হচ্ছে একদিনের মধ্যে পরীক্ষা দিতে হবে, তিনটা পরীক্ষা, এবং সেই সাথে ওই একদিনের মধ্যে আপনাকে ফিঙ্গার দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু সেটা কোথায় প্রযোজ্য? এটা একমাত্র শুধু ঢাকার জন্য প্রযোজ্য, এটা আপনি আদার্স অন্য কোন জেলায় এই মুহূর্তে ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, যদি আপনারা ড্রাইভিং লাইসেন্সটা ঢাকার বাইরে যদি কেউ করে দিয়ে থাকেন সেখানে ড্রাইভিং লাইসেন্সের ফিঙ্গার কিন্তু নেওয়া হচ্ছে না, কিন্তু একমাত্র একদিনের মধ্যে এটা শুধু ঢাকাতে ফিঙ্গারটা নেওয়া হচ্ছে, ঢাকার বাইরে যারা আছেন তারা একদিনের মধ্যে ফিঙ্গার দিতে পারবেন না। তা আশা করি বুঝতে পেরেছেন, এটা নিয়ে অনেকেই কমেন্টস করেছেন, আশা করি উত্তরটা পেয়ে গিয়েছেন। মানে আমি আরেকটু সহজ করে দিই, শুধুমাত্র এটা ঢাকায় চালু হয়েছে, ঢাকার বাইরে এটা এখনো চালু হয়নি একদিনে যে ফিঙ্গার নেওয়াটা, তবে আশা করি খুব শীঘ্রই এটা হয়ে যাবে। আচ্ছা, দুই নম্বর প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি হেভি লাইসেন্স করতে পারবেন কিনা, মানে ভারী লাইসেন্স। লাইসেন্সের কিছু কিছু স্টেপ থাকে, কিছু কিছু ক্যাটাগরি থাকে, আমি আগে অনেক বলেছি। আমি যেরকম, আপনি প্রথম যখন লাইসেন্স অ্যাপ্লাই করতে দিবেন তখন কিন্তু আপনাকে লাইট লাইসেন্স দেবে, মানে লাইট মানে হচ্ছে হালকা, হালকা দিয়ে কিন্তু একটা নির্ধারিত একটা স্টেপ পর্যন্ত আপনি গাড়ি চালাতে পারবেন, এর উপরে চালাতে পারবেন, যেমন চার চাকা চালাতে পারবেন, এর উপরে আপনি যদি গাড়ি চালাতে চান, যেরকম যে আপনি হাইস্ট গাড়ি পর্যন্ত আপনি চালাতে পারবেন, এরপরে যদি আপনার মিনি ট্রাক বলেন বা মিনি বাস গুলো যেগুলো ঢাকার শহরে যেগুলো চলে, এই ধরনের আপনি গাড়ি চালাতে চান তাহলে কিন্তু আপনাকে মিডিয়ামের মধ্যে যেতে হবে, আপনি কিন্তু হালকা লাইসেন্স দিয়ে কিন্তু চালাতে পারবেন না, তাহলে কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু মামলা খেয়ে যাবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে যে পরিবহন যদি আপনি চালাতে চান ভারী গাড়ি, তাহলে কিন্তু আপনাকে যেমন বড় বড় যেই ড্রাম ট্রাক আছে বা বড় বড় যে কন্টেইনার আছে, বড় বড় যে পরিবহন আছে, এইগুলো গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে ভারী লাইসেন্স দরকার হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? এবং এখন যারা অনেকে আবার কমেন্ট করেছে যে ড্রাইভিং লাইসেন্স যাদের হালকা থেকে যারা মিডিয়াম করতে চাচ্ছেন সেটা কতদিন পরে করতে পারবেন? আপনি যখন একটা হালকা ড্রাইভিং লাইসেন্স পাবেন তার 3 বছর পর আপনি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি এই মুহূর্তে পারবেন না, কারণ এই মুহূর্তে হচ্ছে হালকা থেকে আপনি মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ এখন কাজ বন্ধ আছে।
এখন এটা আপনি করতে পারবেন না, যখন কাজ আবার চালু করবে কার্যক্রম তখন আপনি করতে পারবেন। এবং আপনার লাইসেন্সটা যদি মিডিয়াম থাকে, ধরেন আপনি রেনু করতে পারবেন, মানে মিডিয়াম থেকে মিডিয়াম আবার রেনু করতে পারবেন। যারা মিডিয়াম থেকে ভারী করতে চাচ্ছেন তারা পারবেন না, ধরেন আপনার লাইসেন্সটা মিডিয়াম আছে আপনি রেনু করতে পারবেন, আপনার লাইসেন্সের মেয়াদ শেষ আপনি রেনু করতে পারবেন। এরপরে হচ্ছে যাদের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে, যারা আমাকে অনেকে কমেন্টস করেছেন যে আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে আমি কি বাংলাদেশে গাড়ি চালাতে পারবো কিনা, তারা কি করবেন? বিশেষ করে যারা আমি কিছুক্ষণ আগে বলেছি সৌদি আরব, মালয়েশিয়া বা কাতার বা বিভিন্ন দেশে যারা থাকেন, ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে আপনি বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন কিনা? না, বাংলাদেশে গাড়ি চালাতে হলে অবশ্যই আপনাকে একটা বাংলাদেশি লাইসেন্স লাগবে। সেক্ষেত্রে আপনি কিভাবে লাইসেন্সটা করবেন? ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি বাংলাদেশ বিআরটি তে এসে আপনাকে জমা দিতে হবে। বিআরটি আপনাকে কিছু ডকুমেন্টস দিবে, কিছু পেপার দিবে, সেখান থেকে আপনাকে বলে দেওয়া হবে আপনি এগুলো এগুলো করেন, সেইগুলো আপনাকে করতে হবে। করার পরে হচ্ছে সবকিছু যখন রেডি করবেন, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে বিআরটি থেকে একটা ড্রাইভিং লাইসেন্স আপনাকে স্মার্ট কার্ড দেওয়া হবে, সেটাতে আপনি বাংলাদেশে চালাতে পারবেন। আপনি সরাসরি ইন্টারন্যাশনাল লাইসেন্স দিয়ে বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন না। এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্টস করেছে, তা আশা করি বুঝতে পেরেছেন। তবে আমি মনে করি যে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনাকে যে প্রসেসিং গুলো করতে হবে, যে দৌড়াদৌড়ি করতে হবে, যে একটা হ্যাসেল, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি নতুন করে যদি বাংলাদেশে যদি ড্রাইভিং লাইসেন্সটা অ্যাপ্লাই করে দেন, আমার মনে হয় যে এটা ভালো হবে সব থেকে। তাহলে আপনার ঝামেলাটা কম হবে, কারণ 2023 সালে এসে ড্রাইভিং লাইসেন্সটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে। গভর্নমেন্ট চার্জ বাড়িয়ে দিয়েছে, লাইসেন্সের টাকাটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু সময়টা কমিয়ে নিয়েছে এবং কি বিষয়গুলো সব সহজ করে দিয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি যদি ওই ঝামেলার মধ্যে না যেতে আপনি সরাসরি যদি আপনি নতুন করে অ্যাপ্লাই করে যদি আপনি ড্রাইভিং লাইসেন্সটা করতে দেন, তাহলে আমার মতে এই ঝামেলাটা কম হবে। ওকে, তো লাস্ট হচ্ছে 2023 সালে ড্রাইভিং লাইসেন্স করতে সর্বশেষ প্রশ্ন যেটা, কি কি লাগবে এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট, যেটা আপনাকে অবশ্যই স্মার্ট কার্ড থাকতে হবে ভোটার আইডি কার্ডের, এবং স্মার্ট কার্ডের আপনার যে ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স করতে আপনার পেশাদারের ক্ষেত্রে বয়স লাগতে হবে 21, 21 যদি একদিন কম হয় তাহলে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেশাদার করতে পারবেন না, ঠিক আছে। এবং অপেশাদার করতে অবশ্যই আপনার 18 বছর লাগবে, 18 বছর কম হলে আপনি করতে পারবেন না। তো ড্রাইভিং লাইসেন্স করতে আপনাকে যেটা লাগবে, বর্তমানে 3 কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, এরপর হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি থাকতে হবে, এরপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ মানে রক্তের যে গ্রুপ সেই রক্তের গ্রুপ দিতে হবে, এরপর হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের কপি, যেটা মানে কারেন্ট বিলের কাগজ সেটা আপনাকে দিতে হবে, এরপর হচ্ছে সর্বনিম্ন 8 পাশের সার্টিফিকেট দিতে হবে, 8-এর নিচে দিলে হবে না, উপরে আপনি এসএসসি বলেন ইন্টার বলেন যে কোনো সার্টিফিকেট দিলে সেটা আপনি দিতে পারবেন, কিন্তু 8-এর নিচে আপনি দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। তো এই জিনিসগুলো দিলে আপনি ড্রাইভিং লাইসেন্সটা বর্তমানে করতে পারবেন, না হলে করতে পারবেন না। সাথে আপনাকে কিন্তু চেয়ারম্যান সার্টিফিকেটটা দিতে হবে। আর পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়টা, সব থেকে যে হ্যাসেল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এই মুহূর্তে 2023 সালে এসে কিন্তু পুলিশ ভেরিফিকেশনটা কিন্তু লাগতেছে না, কিন্তু এটা কিন্তু গভর্নমেন্ট কিন্তু একেবারেই বর্তমানে কিন্তু উঠিয়ে দিয়েছে, এটা লাগবে না। আর আপনাকে অবশ্যই ডোপ টেস্ট করে দিতে হবে, বিশেষ করে পেশাদারের ক্ষেত্রে। আর অপেশাদার যারা করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এইরকম সেম 3 কপি ছবি লাগবে, ভোটার আইডি কার্ডের ফটোকপি, ব্লাড গ্রুপ এবং বিদ্যুৎ বিলের কপি লাগবে, আর আপনার যেই ডোপ টেস্ট এটা আপনার নন প্রফেশনাল জন্য লাগবে না। সেই সাথে ইলেকট্রিক যে বিল কাগজ সেটা দিতে হবে। এখন অনেকের প্রশ্ন যে ইলেকট্রিক বিলের কাগজ কেন লাগবে, ইলেকট্রিক বিলের কাগজ লাগবে এই কারণে যে আপনি ওইখানের বাসিন্দা কিনা এটার জন্য ইলেকট্রিক বিলের কাগজ লাগবে। আর আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু বর্তমানে কিন্তু নিতে হলে আপনি যখন পরীক্ষা দিবেন একদিনের মধ্যে ফিঙ্গার দিবেন, আপনাকে কিন্তু এই লাইসেন্সটার জন্য কিন্তু বিআরটিতে কিন্তু আসতে হবে না। লাইসেন্সটা অটোমেটিক বিআরটি নতুন এটা আপডেট করেছে, লাইসেন্সটা আপনার অটোমেটিক আপনার বাসায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চলে যাবে, যেটা একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। তো এই ছিল আজকে ড্রাইভিং লাইসেন্স আপডেট, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনারা কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস করে দিবেন। আর আমি আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে এই বিষয়গুলো বা এই তথ্যগুলো যারা জানে না তারা জানতে পারবে, তাদের অনেক উপকারে আসবে, এই বিষয়টা শেয়ার করে দিবেন আমি আশা করি। আর এই মুহূর্তে ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।